আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকে আমি সপ্তম শ্রেণির পরিবেশ ও ইতিহাস পার্ট ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করব। পার্ট ওয়ান মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী পরিবেশ ও ইতিহাস তো কথা না বাড়িয়ে চলে আসবো আজকের মূল ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ পরিবেশ ও ইতিহাস পার্ট ওয়ান এই পার্ট ওয়ানের প্রশ্নের ধরনটা কীরকম রয়েছে পার্ট ওয়ানের প্রশ্নে আমাদের প্রথমে এইরকম লেখা আছে যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলি করা হয়েছে এখানে অধ্যায়ের নাম দেওয়া রয়েছে এক ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে এবং দুই ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে এরপরে আমাদের প্রশ্নপত্রে লেখা রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো এক দাগের যে প্রশ্ন সে এক দাগের প্রশ্ন কি সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল এই উক্তিটির সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখো তাহলে আমাদের এক দাগের প্রশ্ন হলো যে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল এই উক্তিটির সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখো তো একদ্যাগের প্রশ্নের উত্তর হবে সেন রাজারা বংশগতভাবে ছিলেন ব্রাহ্মণ কমা সেন রাজারা বংশগতভাবে ছিলেন ব্রাহ্মণ কমা পরে তারা ক্ষত্রিয় হয়ে যায় পরে তারা ক্ষত্রিয় হয়ে যায় দাড়ি তারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন তারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন দাঁড়ি ব্রাহ্মণ্য ধর্মে বৈদিক ও পৌরাণিক এই দুইয়ের মিশ্রণ ঘটেছিল ব্রাহ্মণ্য ধর্মে বৈদিক ও পৌরাণিক এই দুয়ের মিশ্রণ ঘটেছিল দাড়ি ইন্দ্র অগ্নি কুবের সূর্য বৃহস্পতি ইন্দ্র অগ্নি কুবের সূর্য বৃহস্পতি গঙ্গা যমুনা মাতৃকা শিব গঙ্গা যমুনা মাতৃকা শিব বিষ্ণুর পুজো করা হতো বিষ্ণুর পুজো করা হতো দাড়ি সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব অর্থাৎ বিষ্ণুর উপাসক সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব ও তার পূর্বসূরিরা ছিলেন শৈব ও তার পূর্বসূরিরা ছিলেন শৈব অর্থাৎ শিবের উপাসক উপরিউক্ত বিভিন্ন কারণে উপরিউক্ত বিভিন্ন কারণে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল উপরিউক্ত বিভিন্ন কারণে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল এরপর দুই দাগের প্রশ্ন দুই দাগের প্রশ্নে আমাদের বলা হয়েছে প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদীগুলোর নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছ তার একটি তালিকা তৈরি করো অর্থাৎ প্রাচীন বাংলার যে অঞ্চলগুলোর নাম আমরা পড়েছি দ্বিতীয় অধ্যায়ে এবং যে নদীগুলোর নাম আমরা পড়েছি দ্বিতীয় অধ্যায়ে তার তালিকা তৈরি করতে হবে তো প্রথমে একটা বক্স করে এভাবে একটা বক্স করো তার পাশে পয়েন্ট করো প্রাচীন বাংলার প্রধান অঞ্চল প্রাচীন বাংলার প্রধান অঞ্চল তাহলে আমরা প্রথম প্রাচীন বাংলার অঞ্চলগুলির তালিকাভুক্ত করব সেগুলি কি কি এই প্রাচীন বাংলার প্রধান অঞ্চল এই রানটারে লেখো পুণ্ড্রবর্ধন বানানটা ঠিক করে লিখবে পয়রসু নয় ডয় রফালা পুণ্ড্রবর্ধন পুণ্ড্রবর্ধন কমা বরেন্দ্র বরেন্দ্র কমা বঙ্গ বঙ্গাল রাড় সব কমা কমা দিয়ে লিখবে বঙ্গ বঙ্গাল রাড়। সুম্ন এটা দেখো হয় ময় আছে কিন্তু উচ্চারণটা হবে সুম্হ শয় দন্তে শরসু হয় ময় হয়ময় সুম্হ তারপরে কমা দিয়ে গৌড় সমতট ও হরিকেল গৌর কমা সমতট ও হরিকেল দাড়ি তো এটা গেল প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি এবার তোমরা একটা বক্স করে আরও একটা পয়েন্ট করো এভাবে একটা বক্স করে পয়েন্ট করো প্রাচীন বাংলার প্রধান নদী প্রাচীন বাংলার প্রধান নদী তো প্রাচীন বাংলার প্রধান নদীগুলি কী কী ভাগীরথী কমা পদ্মা কমা মেঘনা এই ভাগীরথী পদ্মা মেঘনা এই তিনটে সবার প্রথমে লিখবে কারণ এই তিনটে ছিল প্রধান নদী ভাগীরথী পদ্মা মেঘনা অজয় দামোদর কংসাবতী প্রভৃতি ভাগীরথী পদ্মা মেঘনা অজয় দামোদর কংসাবতী প্রভৃতি তো এটা গেল প্রাচীন বাংলার প্রধান নদীর তালিকা তিন দাগের প্রশ্নে আমাদের বলা হয়েছে ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো তাহলে ভারতের সামন্ততান্ত্রিক ব্যবস্থার একটি চিত্র আমাদের অঙ্কন করতে হবে তারপরে বলেছে সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি কেন জরুরি দুটি অথবা তিনটি বাক্যে লেখো তাহলে আমরা সামন্ততন্ত্রের ছবি আঁকতে গেলে ত্রিভুজের মতো সেটা দেখায় কেন সেটার ব্যাখ্যা করতে হবে তো এই তিন দাগের প্রশ্নের উত্তরটা কেমন হবে তো তিন দাগের প্রশ্নের উত্তর করার জন্য তোমরা সবার প্রথমে এইরকম একটা ত্রিভুজ অঙ্কন করবে সবার প্রথমে স্কেল দিয়ে খাতায় এভাবে একটা ত্রিভুজ অঙ্কন করবে এবং সেই ত্রিভুজটাকে একটি দুটি তিনটি চারটি চারটি সমান ভাগে ভাগ করবে চারটি সমান ভাগে ভাগ করবে তারপরে একদম নিচে লিখবে জনগণ একদম নিচে লিখবে জনগণ কারণ সামন্ততান্ত্রিক ব্যবস্থার একদম নিচু তলায় থাকতো সাধারণ জনগণ তারপরে সাধারণ জনগণের একটু ওপরে থাকতো কারা সামন্ত বা মাঝারি শাসক তাই একটু ওপরে লিখবে কি সামন্ত বা মাঝারি শাসক এই সামন্ত বা মাঝারি শাসকদের ওপরে কারা থাকতো সামন্ত বা মাঝারি শাসকদের ওপরে থাকতো সামন্ত তারপরে লিখবে মহাসামন্ত এবং মহাসামন্তদের ওপরে এবং সমাজের একদম সর্বোচ্চ স্তরে থাকতো রাজা সমাজের একদম সর্বোচ্চ স্তরে কে থাকতো রাজা এই চিত্রটা আগে ভালো করে অঙ্কন করে নেবে সুন্দর করে তোমরা এটা খাতায় আঁকবে দেখে নাও মনোযোগ সহকারে তারপরে ত্রিভুজটির নিচে একটা হাইপেন দিয়ে লিখবে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নিম্ন শ্রেণীর শোষক সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নিম্ন শ্রেণীর অবলিক দিয়ে লিখবে শোষক অর্থাৎ শ্রেণীর যারা আছে যাদেরকে শোষণ করা হয় নিম্ন শ্রেণীর শোষক শ্রেণীর ওপর শোষণকারী ব্যক্তির সংখ্যা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নিম্ন শ্রেণীর শোষক শ্রেণীর ওপর শোষণকারী ব্যক্তির সংখ্যা ওপরের দিকে পর্যায়ক্রমে কমতে কমতে উপরের দিকে পর্যায়ক্রমে কমতে কমতে রাজা বা প্রধান শাসকের ওপর দাঁড়াতো রাজা বা প্রধান শাসকের ওপর দাঁড়াতো এ কারণে সামন্ততন্ত্র ব্যবস্থার ছবি আঁকলে এ কারণে সামন্ততন্ত্র ব্যবস্থার ছবি আঁকলে তা ত্রিভুজের মতো দেখায় এ কারণে সামন্ততন্ত্র ব্যবস্থার ছবি আঁকলে তা ত্রিভুজের মতো দেখায় এরপরে চলে আসবো চার দাগের প্রশ্নে দাগের প্রশ্নে আমাদের বলা হয়েছে পাল ও সেন যুগে কি কি ফসল চাষ হতো তার একটি তালিকা তৈরি করো তাহলে পাল ও সেনযুগে কী কী ফসল চাষ হতো তার একটি তালিকা আগে আমাদের তৈরি করতে হবে সেই ফসলগুলির মধ্যে কোন কোনটি এখনও চাষ হয় অর্থাৎ পাল ও সেনযুগে চাষ হতো সেই সমস্ত ফসলের মধ্যে কোনগুলি এখনও বর্তমানে চাষ করা হয় সেটিও আমাদের লিখতে হবে তো এর উত্তর হবে ধান সর্ষে পাট আখ নীল ও তুলা ছিল পাল ও সেন যুগের প্রধান কৃষিজাত শস্য ধান সর্ষে পাট আখ নীল ও তুলা ছিল পাল ও সেন যুগের প্রধান কৃষিজাত শস্য এছাড়া নানান রকমের ফল এছাড়া নানান রকমের ফল যেমন আম কাঁঠাল কলা ডালিম আম কাঁঠাল কলা ডালিম খেজুর নারকেল প্রভৃতির চাষ হতো খেজুর নারকেল প্রভৃতির চাষ হতো এরপর প্যারা চেঞ্জ করে লিখবে পাল ও সেন যুগে বাংলায় উৎপন্ন ফসলের মধ্যে পাল ও সেন যুগে বাংলায় উৎপন্ন ফসলের মধ্যে ধান সর্ষে আখ তুলা ধান সর্ষে আখ তুলা আম কাঁঠাল কলা আম কাঁঠাল কলা প্রভৃতির চাষ এখনও করা হয় প্রভৃতির চাষ এখনও করা হয় তো এটাই ছিল দু হাজার একুশ সালে সপ্তম শ্রেণীর পরিবেশ ও ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এর সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না তোমাদের ক্লাসের আরও অন্যান্য সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও তোমরা এই ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে